ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এখনও কাটেনি। ভোলার কয়েকটি উপজেলার অনেক এলাকার মানুষ এখনও পানিবন্দী। ক্ষতচিহ্ন রয়েছে জেলার বিভিন্ন স্থানে। জোয়ারের পানিতে ক্ষতি হয়েছে শতাধিক মাছের ক্ষেত। ক্ষতিগ্রস্ত মানুষ আছে সরকারি সহায়তার অপেক্ষায়। নদীতে ভাটা, তবুও হাঁটু পানি লোকালয়ে। জোয়ারের সময় এই পানির উচ্চতা বাড়ে আরও 2 থেকে 3 ফুট। ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাব এখনও রয়েছে। ভোলার উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত অনেক এলাকা থেকে এখনও পানি নামেনি। প্রায় 70,000 মানুষ এখনও পানিবন্দী। দুর্গত এলাকায় বাড়িতে চুলা জ্বালানো কঠিন হয়ে পড়েছে। আমরা কোনো পাক করিয়া কোনো খাইতাম পারি না। কলের ফলেন খিদার জ্বালায় অনেক কষ্ট হইতে আছে, আমরা কষ্ট হইতে আছি। আমাকে গরু ছিল, ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, এরে আমাকে সব পানি বাসায় লইয়া গেছে। ফুসকুড়ি মাছ গেছে গিয়া, ঘর গেছে গিয়া, ফিরে গেছে গিয়া, মাটি লইয়া গেছে। জোয়ারের পানিতে ক্ষতি হয়েছে মাছের শতাধিক ঘেরে। সরকারি দপ্তরগুলো এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ করতে পারেনি। শুকনো খাবার ছাড়া অন্য কোনো সহায়তা মেলেনি ক্ষতিগ্রস্তদের। এগুলা সব ঘিরা ছিল, সব গিরা ছিল, লাখ লাখ কোটি কোটি টাকার মাছ সব চলে গেছে জোয়ারে। তখন যে আমরা ঘর দুয়ার করে থাকুম যে ওই ফেরি ফেরি আমাগো নাই। যে সরকার তো টাকা পয়সা দিব, টিন দিব, ঘর দিব, ডাল চাল দিব, এগুলি তো কিছুই আমরা পাইতেছি না। হাজার হাজার মানুষ পানিবন্দী। সরকার যদি এই একটু সুদৃষ্টি দেয় তাহলে এই পরিবারগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত 5,000 পরিবারের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। আমরা পূর্ণাঙ্গ তথ্য পেলে, রিপোর্ট পেলে আমরা তাদেরকে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা করব। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ।